শর্ত মেনে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করে যেতে হবে। প্লেনে ওঠার ৬ ঘন্টা আগে নমুনা পরীক্ষা করাতে হবে যাত্রীদের। এমন বাস্তবতায় রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তর স্থাপন করলো পিসিআর ল্যাব। আমাদের এই শ্রমিকদেরকে ঢাকায় যেতে হতো, ঢাকায় গিয়ে পরীক্ষা করে তাদের ফ্লাই করা লাগতো। তো চিটং জোনে যারা আছেন তাদের জন্য এটা স্বস্তির জায়গা যে এইখানেই তারা পরীক্ষা করে বাইরে যেতে পারবেন। সোমবার সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা ভাইরাসের পরীক্ষার মাধ্যমে এই ল্যাবের কার্যক্রম শুরু হবে। উড্ডয়নের ন্যূনতম ৬ ঘন্টা আগে এই ল্যাবে এসে স্যাম্পল প্রদান করবেন যাত্রীরা। লাগবে না কোনো টাকা। এখন কি অবস্থা জানি না, এক বছর হয়ে গেছে, হ্যাঁ দেখা যাক, হয়তো ভালো হইতে পারে। যেটা পরিবেশ দেখলাম খুব ভালো, খুব ভালো লাগলো। টাকা তারা করলে তো ভালো, টেস্ট করলে ভালো, ওখানে যায় কোনো বিপদের মুখে পড়তে হবে না। যদি দেখা যায় যে তাদের অসুবিধা হচ্ছে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আইডিজি মহোদয় যেমনটি বললেন আমরা নিড বেসড আরও পরিমার্জন পরিবর্তন সেটি আমরা করতে পারবো। ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড, কুমিল্লার মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন মেডিকেল ল্যাবরেটরি চট্টগ্রাম বিমানবন্দরে এপিসিএল ল্যাব স্থাপন করেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।